हेलो गाइस वेलकम टू माय चैनल आज के एक नतून ब्लॉग वीडियो नहीं आपनादेर सामने हाजिर हयेछि। प्रिय दर्शक बंधु आमी आपनादेर एखन देखाबो आमरा अटोबी फार्निचार डिजाइन किभाबे करे थाकि एबं कोन मेशिनेर साहाज्य करी ता आपनादेरके देखाबो। ए जे देखते पाच्छेन आमादेर मेशिन एटी होच्छे सीएनसी राउटार मेशिन। ए मेशिनेर साहाज्ये आमरा विभिन्न धरनेर डिजाइन करे थाकि। ए जे आपनारा देखते पाच्छेन एकटी ड्रेसिं टेबिलेर डिजाइन होच्छे एखाने एक ना एखे तीन तीन टी ड्रेसिंग टेबिलर डिजाइन करा हे। मेशन पैनल बक्स हेटी ये अपनारा देखते सबुज बि जल से हम मेशन सहाजे जो डिजाइनगुलो होने एक डिजाइन अपनारा देखते देखो और ये छोटो पाल्लागुलो डिजाइन तो अपनारा एखे देखते क्यों डिजाइन करा है। এখানে হচ্ছে আপনার ওই যে মেশিনের দুটি অংশ ডাস্ট কালেক্টর ওখানে ময়লাগুলো জমা হয়ে থাকে। আমাদের গুডনে অলরেডি অনেকগুলো কাজ পড়ে আছে এই আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করি। আমাদের যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় সেই রুমটা হচ্ছে এটা। এইখানে হচ্ছে আপনার কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত করা হয় সবসময়। এখন আমরা কাজ শেষের দিকে তাই স্টপ করে রেখেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখনও পর্যাপ্ত পরিমাণের কাজ বাকি আছে। দেখতে পাচ্ছেন যে কতগুলো এমডিএ বোর্ড বলা হয় যেটা কাঠের বিপরীত ব্যবহার করা হয়। আমরা তো সবসময় কাঠের ডিজাইন আপনাদেরকে দেখিয়ে থাকি। আজকে দেখালাম যে এমডিএ বোর্ডে কী কী ডিজাইন হয়। এই যে আবারও দেখাচ্ছি ডিজাইনগুলো আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এই যে মেশিন সিএনসি রাউটার মেশিন এটাকে বলা হয়। এই মেশিনের সাহায্যে বিভিন্ন ধরনের ডিজাইন হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন। উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে এখানে একটি ড্রেসিং টেবিল আর একটা এখানে টোটাল তিনটা ড্রেসিং টেবিল আমরা তৈরি করতেছি। তারপর আমাদের আরও পর্যাপ্ত পরিমাণ হাতে কাজ আছে। আরও প্রায় 150 কাজের তালিকা আমাদের আছে। এই যে অনেকগুলো এমডিএ বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন মেলামান বোর্ড, এইগুলো দিয়ে আমরা অটোবি ফার্নিচার তৈরি করি। ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি, ওয়ার্ড্রব, আপনি যা চান নিত্য প্রয়োজনীয় সব কিছুই আমরা এই মেশিনের সাহায্যে ডিজাইন করে থাকি। আগে মূলত আমরা ডিজাইনটি কম্পিউটারের মাধ্যমে করে থাকি, তারপর কম্পিউটারে ডিজাইন তৈরি করা হলে এই মেশিনে আমরা সেটাকে চালিয়ে দেব। তো প্রিয় দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত। আজকে আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইন লাইভ দেখাতে পারলাম না। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আমাদের প্রতিদিনের নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।